বন্ধুগণ এতদিন কি আপনারা অনেক ফ্রি মকআপের পিছনে পিছনে ঘুরেছেন আর অনেক ক্রিয়েটর বা অনেক ফেসবুক বা Behance এর যারা প্রজেক্ট দেয় তারা হয়তো একটা করে মকআপ আপনাদের কাছে শেয়ার করে নিজের অনেক লাইক টাইক কামায় নিছে ফলোয়ার টলার কামায় নিছে আপনাদের সাথে কুতকুত খেলে নিছে তো আমার আজকের এই ভিডিও দেখার পরে আপনাদের সাথে আর কুতকুত কেউ খেলতে পারবে না ওদের কুতকুত খেলার দিন শেষ কারণ আমাদের এই একটা ভিডিওর মধ্যে আমরা ওভারঅল প্রায় 2000 প্লাস ফ্রি মকআপ কোথা থেকে কিভাবে ডাউনলোড করব সেটা প্রসেস দেখে নেব আর এই ভিডিওটা আমরা ফেসবুকেও আপলোড দেব সো আমার ফেসবুক পেজে যদি এখনো কারো লাইক না দেয়া থাকে তাহলে কি একটা লাইক দিয়ে নেবেন তাহলে খুব ভালো লাগবে সবাই একটা মকআপ করে দেয় তাদের জন্য যদি লাইক দিতে পারেন তাহলে আমি একসাথে 2000 মকআপের ঠিকানা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা একটা পেজে লাইক দিতে পারবেন না আর এই ভিডিওটা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধু যারা ডিজাইন করতেছে ডিজাইনারদের কাছে বেশি বেশি শেয়ার করবেন তবে কেউ ডাউনলোড করে আবার তার কাছে দিতে যাবেন না লিংক যেটা আছে ইউটিউবের লিংকটা শেয়ার করে দিবেন অথবা ফেসবুকের লিংকটা শেয়ার করে দিবেন যাই হোক আর এরপরে চলেন তাহলে টিউটোরিয়ালে চলে যাই আপনারা যদি আমার ভিডিও ডেসক্রিপশনে যান সেখানে একটা লিংক পাবেন ওখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা এই সাইটটাতে চলে আসবেন এখানে এটার নামই হচ্ছে cssauthor.com ঠিক আছে এটার মধ্যে গেলে আপনাকে ফার্স্টে যেটা করতে হবে যদি আপনার অ্যাড ব্লক থাকে অ্যাড ব্লকের জন্য যে এক্সটেনশন থাকে সেটা যদি থাকে এটা পজ করে নেবেন ওকে তাহলে আপনি এটা চালাতে পারবেন আরামসে এরপর একটু নিচের দিকে নামলে এখানে দেখবেন কিছু টেমপ্লেট আছে এগুলাতে হাত দেওয়ার আপনার দরকার নেই এগুলো সব পেইড একটু নিচে আসলেই দেখবেন যে মকআপ PSD ক্যাটাগরিজ চলে আসছে এখানে এখানে অনেক সংখ্যক ক্যাটাগরিজের মকআপ দেয়া আছে আপনার কি লাগবে কি চান আপনি এখানে সব পাবেন বুঝছেন কিন্তু একটা সমস্যা এটা অ্যালফাবেটিক অর্ডারে দেয়া নেই সো আপনাকে একটু খুঁজে বের করতে হবে ট্যাবলেটের মকআপ লাগবে ল্যাপটপের মকআপ লাগবে মোবাইলের মকআপ লাগবে টি-শার্টের লাগবে মগের লাগবে A4 কাগজের লাগবে বুকের মকআপ লাগবে মানে হচ্ছে বইয়ের তারপরে মানে কাপ মগ ক্যাপ জার নোটপ্যাড ইনভয়েস প্যাকেজিং রিং স্কেটবোর্ড ট্রাইপড মানে কি নাই আপনি কি চান সব আছে এখানে সব ক্যাটাগরি ঠিক আছে এখন ক্যাটাগরির নিচে যদি আমি যাই তাহলে দেখবে আস্তে আস্তে করে একদম প্রথম যে আমার ক্যাটাগরি ছিল iMac সেখান থেকে iMac এর কয়েকটা চলে আসছে ওকে সো এভাবে করে আপনারা নিচে যদি যান তাহলে ক্যাটাগরি ওয়াইজ পাবেন বাট আমি তো এত ঘোরার সময় নেই মনে করেন আমি ক্রেডিট কার্ড চাচ্ছি বা A4 সাইজের কিছু একটা চাচ্ছি A4 সাইজের যে কোনো পেজে আমরা মকআপটা খোঁজার দরকার সো আমি এখানে আমার যদি মিডল মাউস বাটন ক্লিক করি তাহলে আরেকটা ট্যাবে সেটা আমার খুলে যাবে সো আমি মনে অলরেডি খুলে রাখছি হ্যাঁ অলরেডি খুলে রাখছি এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন ওইটাতে ক্লিক করছি সো এটার উপরে কিন্তু আবার এই যে টি-শার্টের গুলো আছে সো ক্যাটাগরি ওয়াইজ আছে বাট এখানে মানে ডাইরেক্ট ওই জায়গাটায় নিয়ে আসছে আর কি এই যে নিচে চলে আসছে আমার এটা সো এখন আপনি এখান থেকে পছন্দ করে দেখতে পারেন আপনার কোনটা ভালো লাগে আমার কাছে এটা ভালো লাগতেছে তো আমি এটা খুলবো এটা দেখেন নিচে ডাউনলোড অপশন আছে এখানে আমি আবার মিডল মাউস বাটন ক্লিক করলাম আরেকটাতে গিয়ে খুলে গেল এটা মানে অলরেডি আমি খুলে রাখছি হ্যাঁ কেটে দিলাম এটাও অলরেডি আমি খুলে রাখছি সো আমি এখানে নিচে গেলে এই যে এরকম সাইট আসবে এখানে আসলে হচ্ছে কি মানে দুনিয়ার বিভিন্ন সাইটের তো ফ্রি মকআপ টকআপ দেয় আর আমি যে আপনাকে লিংক দিলাম এই লিংকের মধ্যে দুনিয়ার ওই বিভিন্ন সাইটের থেকে ফ্রি মকআপগুলোকে একসাথে কালেক্ট করে রাখা হয়েছে এটাই হলো কথা সো আমরা এখন আরেকটা সাইটে চলে গেলাম এটার নাম হচ্ছে গ্রাফিক্স ফুয়েল সো গ্রাফিক্স ফুয়েলের নিচে গেলে দেখতে পারবেন মানে যে টেমপ্লেটগুলো শো করা হয়েছে তার নিচে দেখলে দেখতে পাবেন যে ডাউনলোড বাটন আছে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে থ্যাঙ্কস ইওর ডাউনলোড ইজ স্টার্টিং ইন 3 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে ডাউনলোড শুরু হয়ে যাবে 3 সেকেন্ড শেষ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড শুরু হয়ে গেছে ঠিক আছে সো একই জিনিস দুইবার ডাউনলোড করব না আমি অলরেডি ডাউনলোড দিয়ে দিছি আগেই এটা আমি ক্যান্সেল করে দিলাম আচ্ছা এখন কথা হচ্ছে যে সো আমরা গ্রাফিক্স ফাইল থেকে তো ইজিলি ডাউনলোড করতে পারবো এরকম বেশ কিছু সাইট আছে ওগুলা থেকে আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন তবে কিছু সাইট আছে ওখানে একটু সমস্যা করে যেমন এই সাইটটা এটাও PSD A4 সাইজেরই আরেকটা মকআপ ছিল মেবি আচ্ছা যে কোনো একটা মকআপ ছিল কিন্তু এই সাইটের মধ্যে আপনাকে ফার্স্টে বলবে যে আপনি কোথাও একটা শেয়ার করেন তাহলে লিংকটা আনলক হবে ওকে আমরা যদি একটু দেখায় দেওয়ার চেষ্টা করি ওয়েট A4 সাইজ কোথায় হ্যাঁ A4 সাইজের এখানে যদি আমরা একটু নিচের দিকে আসি মনে হয় পাবো এই যে এটা সো আমরা এখানে ডাউনলোডে গেলাম একদম নিচে নিয়ে আসি লোড হচ্ছে আমার পিসির স্পিড অনেক স্লো আজকে মানে সরি নেটের স্পিড তো এখানে বলা হয়েছে যে আনলক এন্ড ডাউনলোড ফ্রি PSD হয়নিও শেয়ার মানে বলতেছে আপনি শেয়ার করার পরে আনলক করতে পারবেন বাট আনফরচুনেটলি এই স্পেসিফিক সাইটটা আমি দেখলাম যে ওরা ট্রাস্ট করে না মানে হচ্ছে আমি শেয়ার করার পরে ওরা লিংকটা দেয় না খুবই খারাপ একটা সাইট সো এই সাইট যদি চলে আসে আপনাদের কোনো টেমপ্লেটে ক্লিক করার পরে তাহলে ওইটার আশা আপনারা ছেড়ে দেন অথবা যদি আপনারা কোনো ট্রিক্স বাইর করতে পারেন এখান থেকে নামানোর তাহলে কষ্ট করে কমেন্টে আমাকে একটু জানাবেন আমিও আপনাদের থেকে একটু উপকার পেলাম আর কি তো যাই হোক আশা করতেছি আপনাদের আজকের পর থেকে আর কোনো মকআপের প্রবলেম হবে না যখন যে মকআপ লাগবে বিশেষ করে বিহেন্সের প্রেজেন্টেশনের জন্য মকআপ ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন খুব ইম্পর্টেন্ট সেজন্য অনেক প্রফেশনালরা দেখবেন অনেক দারুণ দারুণ মকআপ ইউজ করে এতদিন হয়তো আপনারা চিন্তা করছিলেন এইগুলো কেমনে করে কই পায় তো এখন দেখতে পারবেন যে কই পায় বসেরা এই জিনিসগুলা সো এটা খুবই ইজি আপনারা জাস্ট মকআপটা নামাবেন আশা করি সবাই মকআপ এখানে ইউজ করতে পারেন আপনারা দেখবেন ওখানে একটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থাকবে ওখানে লেখা থাকবে হয়তো চেঞ্জ ইউর পিক ওখানে ডাবল ক্লিক করলে অন্য একটা ডকুমেন্ট খুলবে ওই ডকুমেন্ট থেকে আপনারা আপনাদের নিজস্ব ডিজাইন দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড অনেকগুলোর ক্ষেত্রে মানে অনেকগুলো মকআপের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করা যায় সো ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন নিজের ইচ্ছা মতন সব কিছু চেঞ্জ করে দেন ওটা আপনি বিহেন্স এ প্রেজেন্টেশনও করতে পারবেন তো আশা করতেছি বন্ধুগণ এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক দেন কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন আর আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করা থাকলে আমার চ্যানেলে যাবেন অথবা ভিডিওর নিচে একটা লাল বাটন দেখতে পারবেন সাবস্ক্রাইব লেখা ওটা ক্লিক করে সাদা বানায় দিবেন তারপর বেল আইকনে ক্লিক করবেন দেন সেন্ড মি অল নোটিফিকেশন তারপর সেভ করে দিবেন কারণ আমরা এরকমই আরো জোস ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আসতে থাকবো আর সেগুলো যেন আপনি মিস না করেন সেজন্য আপনি এই কাজগুলো করবেন তো ধন্যবাদ বন্ধুগণ নেক্সট ভিডিওতে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ